আসসালামু আলাইকুম, আবার হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ এবং ঘরোয়া উপকরণে ফিশ ফ্রাই রেসিপি। তো প্রথমেই দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ, স্বাদ মতো লবণ, ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ, জিরার গুঁড়া 1/2 চা চামচ। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি সয়া সস, সয়া সস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। সয়া সস দেওয়ার ফলে ফ্লেভার এবং স্বাদ দুইটাই অনেক ভালো আসবে। টমেটো সস দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ। এবার এখানে আমি 1 টুকরো লেবু নিয়ে নিয়েছি। এবার লেবুটুকে ভালো করে চিপিয়ে রসটা বের করে নিতে হবে। লেবুটা দেওয়া হয়ে গেলে এবার 1 চামচ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব মিশ্রণটা। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি কোনো পানি দেইনি। এর মধ্যে আবার 1/2 টেবিল চামচ সয়া সস দিয়ে দিয়েছি। সয়া সসটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি মাঝারি সাইজের তেলাপিয়া মাছ দিয়ে দিয়েছি। এবার হাত দিয়ে ভালো করে মাছটাকে মেখে নিতে হবে। ভালো করে মেখে নিতে হবে যাতে প্রতিটা মাছের গায়ে মশলাটা ভালো করে ঢুকে যায়। মাছের গায়ে আমি একটু কাঁটা দিয়ে নিয়েছি। তো এইভাবে করে ভালো করে মিশিয়ে নিতে হবে মশলাগুলো। মেশানো হয়ে গেলে আমি 20 মিনিটের মতো রেস্টে রেখে দেব। আপনাদের হাতে যদি খুবই সময় কম থাকে তাহলে 10 মিনিট রেখে দিলেও হবে, আবার না দিলেও হবে। তো এখানে আমার মাখানো হয়ে গিয়েছে, এবার এটাকে আমি 20 মিনিটের মতো রেস্টে রেখে দেব। আপনাদের হাতে যদি কম সময় থাকে তাহলে 10 মিনিটও রেখে দিতে পারেন, আবার নাও রাখতে পারেন। মাছটা রেস্টে রাখার ফলে মাছের গায়ে মশলাটা ভালো করে প্রবেশ করবে। তো এবার একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে গরম করে নিতে হবে। এরপর মাছ দিয়ে দিতে হবে। যখন মাছের একটা সাইড হয়ে যাবে তখন উল্টে নিতে হবে। মাছের একটা সাইড যখন হয়ে যাবে তখন অপর পাশ উল্টে পাল্টে ভেজে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে এ পর্যায়ে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, খেতেও মাশাল্লাহ অসাধারণ। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।